স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। পেঁপে এমন একটি স্বাস্থ্যকর ফল যা সারা বছরই পাওয়া যায়। কাঁচা কিংবা পাকা দুই অবস্থাতেই পেঁপে খেয়ে থাকেন সবাই। অনেকেই আবার গরমে আরাম পেতে পাকা পেঁপের জুসও খেয়ে থাকেন। পেঁপে খাওয়া হলে অকেজো ভেবে এর বীজগুলো সবাই ফেলে দেন। জানেন কি, ছোট কালো কালো এই বীজ মহা ঔষধ হিসেবে কাজ করে। পেঁপের বীজগুলো সংরক্ষণ করার পর ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে খাওয়া যায়। এই বীজের স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে আছে নানা ভিটামিন ও ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি কিছু মিনারেল। এটি ফ্লাভোনয়েডের অন্যতম উৎস, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এসব উপাদান শরীরের একাধিক রোগের সমাধান করতে পারে। এছাড়া পরিমিত এই বীজ খেলে স্বাস্থ্যের বিভিন্ন উন্নতি ঘটে। এই বীজ খেলে অক্সিডেটিভ স্ট্রেচ ও দীর্ঘস্থায়ী রোগ থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। চলুন এবার জেনে নেওয়া যাক, পেঁপের বীজ খেলে আপনার শরীর যেসব উপকারিতা পাবে। পেঁপের বীজ প্রদাহ কমাতে সাহায্য করে। এতে ভিটামিন সি, ক্ষারকোষ, ফ্লাভোনয়েডস এবং পলিফেনলগুলোর মতো যৌগ সমৃদ্ধ। এসব যৌগ বাতজনিত ব্যথা কমায়। এতে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আছে। পেঁপের বীজে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। যদি এটি সীমিত পরিমাণে গ্রহণ করা হয় তবে স্টেফেলোকক্কাস, সালমোনেলা টাইফি, সিউডোমোনাস এরোগিনোস ও কোলির মতো ব্যাকটেরিয়া এড়ানো সম্ভব। দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পেঁপের বীজ কার্যকরী। এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার জাতীয় খাবার খেলে রক্তে চিনি শোষণ করে। অন্যদিকে অগ্নাশয় ইনসুলিন তৈরি করতে অনেক সময় পায়। হৃদরোগের সমস্যায় পেঁপের বীজ উপকারী। এতে থাকা প্যানাসিয়া হৃদপিণ্ডের সঙ্গে সম্পর্কিত যে কোনো রোগ নিরাময়ে সাহায্য করে। এই বীজে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এই বীজ নিয়মিত সেবন করলে রক্তচাপ ও কোলেস্টেরল স্তর নিয়ন্ত্রণে রাখা যায়। যেহেতু পেঁপের বীজ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এর পুষ্টিগুণ ক্যান্সারের কোষকে বাড়তে দেয় না। নিয়মিত পেঁপের বীজ খেলে ক্যান্সার নিরাময় করাও সম্ভব। এই বীজে উপস্থিত আইসোথিওকানেট ক্যান্সার কোষগুলো গঠন এবং বিকাশ থেকে রক্ষা করতে সহায়ক। ওজন কমানোর এক প্রাকৃতিক দাওয়াই হলো পেঁপের বীজ। ফাইবার থাকায় ওজন দ্রুত কমাতে পারে এই বীজ। এটি খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণেও সহায়তা করে পেঁপের বীজে থাকা উপাদান। যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য পেঁপের বীজ উপকারী। প্রতিদিন পেঁপের বীজ গুঁড়ো এক চামচ নিয়ে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে পান করলে শরীরের টক্সিন দূর হয়। সতর্কতা, গর্ভাবস্থায় পেঁপের বীজ খাওয়া উচিত নয়। পেঁপের বীজ অতিরিক্ত সেবনে ডায়রিয়া হতে পারে। পেঁপের বীজ অতিরিক্ত খেলে পুরুষদের শুক্রাণু সংখ্যা কমতে শুরু করে। দুধ খাওয়ানো মায়েদের জন্য পেঁপের বীজ না খাওয়াই পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন এক চামচ পরিমাণে পেঁপের বীজ বা এর গুঁড়া খাওয়া উচিত। এর বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।